আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে কুরবানি ঈদ, আর ঈদে কিন্তু পুরীটা আমাদের পরিষ্কার করতে হয়। তো আজকে শেয়ার করব কিভাবে ঝটপট সহজে এই পুরীটা পরিষ্কার করা যাবে। আর আজকে যে পদ্ধতিটা আমি শেয়ার করব আপনাদের সাথে, আমার কাছে মনে হয় দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতি এটা। কিছুই লাগবে না, শুধু হাতেই পরিষ্কার করে নেওয়া যাবে এই বুড়িটা। তো একটু লক্ষ্য করতে হবে যে আমি বুড়িটা কীভাবে পরিষ্কার করছি। বুড়িটার কিন্তু উপরে একটা পরত থাকে, নিচে একটা পরত থাকে, এটা সাথে উপরে যে পাতলা কালো আবরণটা থাকে, তো ওইটা থেকে একটা মাথা ধরে টান দিয়ে তারপর এভাবে করে টানতে থাকতে হবে আর পরিষ্কার হয়ে যাবে। এটা অনেকটা যেরকম আমরা মুরগি জবাই করে মুরগির উপরে চামড়াটা যেরকম ঝুলিয়ে নিই, ঠিক ওরকম এই চামড়াটাও কিন্তু খুবই পাতলা। আর দেখেন কত সহজে এটা উঠে আসছে। তো আমার কাছে এই জন্য মনে হয় এর থেকে সহজ কোনো পদ্ধতি নেই বুড়ি পরিষ্কার করার। তো আগে থেকে কিন্তু বুড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এখানে ভিনিগারের সাথে লবণ মিশিয়ে তারপর বুড়িটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ওই ক্ষেত্রে যখন আমি বুড়িটা পরিষ্কার করব মাছি আসবে না, মাছির উপদ্রব কম হবে। তারপর হচ্ছে একটা সাইড থেকে খুব ভালো করে টেনে টেনে উপরে যে পাতলা আবরণটা আছে এটাকে সরিয়ে দিচ্ছি। তো এইভাবে করে বুড়িটা পরিষ্কার করা এতটাই সহজ, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমার কাছে মনে হয় চুন দিয়ে পরিষ্কার করা বা ব্লেসিন দিয়ে পরিষ্কার করা এগুলো অস্বাস্থ্যকর, আর গরম পানি দিয়ে পরিষ্কার করলেও অনেক বেশি ঝামেলা হয়ে যায়, কারণ উপরে এই চামড়াটা ঘষে ঘষে তারপর উঠাতে হয়। তো এই চামড়াটা কিন্তু খুবই পাতলা। তো এভাবে করে একটা মাথা থেকে টান দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো আমার এটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এটা পরিষ্কার করার জন্য প্রথমে হচ্ছে উপরের যে পাতলা চামড়াটা আছে এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, আর এই চামড়াটাকে আলগা করে নিতে হবে। তারপর শুধু একটা সাইড থেকে টানার পালা, বাস পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে দেখতে কিন্তু আমার একটা পাট পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি আরও একটা নিয়েছি আর একইভাবে ওইটাকেও পরিষ্কার করে নিয়েছি। খুবই ভালো লাগে আমার এইভাবে বুড়িটা পরিষ্কার করতে। আর এতটা ফকফকে সাদা হয় মনে হয় যে আর কোনোভাবে এতটা সাদা করা সম্ভব না। তো একটা পাতলা লেয়ার পরিষ্কার করে শেয়ার করছি। সেমভাবে যেহেতু মোটাগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন এই পাতলাটাকেও এই একটা মাথা থেকে উপরের যে পাতলা আবরণটা আছে এটা এইভাবে করে টেনে সরিয়ে দিতে হবে। বাস এটাও পরিষ্কার হয়ে গেল। আর একইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। তো তো এটার জন্য মনে হচ্ছে দুনিয়ার এর থেকে সহজ কোনো পদ্ধতি নেই বুড়িটা পরিষ্কার করার। আমি মাথাটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কোন মাথাটা ধরে আপনাদেরকে টান দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ছুরি বা কেচি কোনো কিছুই লাগবে না, একটা সাইড থেকে শুধু টেনে নিলেই হবে। তো সবগুলো এখন পরিষ্কার করা হয়ে গেছে আর একদম ধবধবে সাদা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি যেটা করব, এগুলোকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো খুবই ফর্সা হয়ে গেছে কিন্তু এখন, আর আমার কাছে মনে হয় এর থেকে কোনো সহজ পদ্ধতি নেই বুড়ি পরিষ্কার করার। তো আসছে ঈদে আপনারা কিন্তু আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। তো এখন যেটা করব, এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এটার অপর পাশে যে কালো অংশগুলো আছে ওগুলোকে হাত দিয়ে এভাবে করে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। ওইগুলো পরিষ্কার করতেও কিন্তু খুব বেশি কষ্ট না, হাত দিয়ে একটু একটু টানলেই হয়ে যাবে, নখ দিয়ে একটু চিমড়িয়ে নিলে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর বাসা বাড়িতে কিন্তু বুড়ি পরিষ্কার করাটা আমরা অনেক ঝামেলার মনে করি, তবে আমার এই প্রসেসটা ফলো করলে কিন্তু একটুও ঝামেলার হবে না। তো এগুলো এখন ধুয়ে নিয়েছি আর সিদ্ধ করার পালা। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এটা দিলে বুড়িতে খুব সুন্দর একটা কালার আসে সেটার জন্য দিচ্ছি, আর যে একটা আষ্টে গন্ধ থাকে ওইটাও চলে যাবে, কারণ বুড়িটা কিন্তু অনেকেরই অপছন্দ থাকে।
বুড়ির যে স্মেলটা সেটার জন্য অনেকে বুড়ি খেতে চায় না, কিন্তু হলুদ দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু বুড়িতে ওই রকম স্মেল থাকে না। তো এই হলুদের পানিতে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এগুলো দেওয়ার পর আমি প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 20 মিনিট হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, চুলা থেকে নামিয়ে নিতে হবে আর একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে, পানিটা ফেলে দিতে হবে। তো বুড়িগুলোকে এখন একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি আর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ছুরি দিয়ে কেটে নেব। খুবই সহজ এই বুড়িটা পরিষ্কার করা আর এটা প্রসেস করা। আর সিদ্ধ হওয়ার কারণে কিন্তু এটা অনেকটা নরম হয়ে গেছে, যেটা কাটতেও কিন্তু খুব সহজ। তো যতটা সম্ভব সফট করে সিদ্ধ করে নিতে হবে। তো ওই ক্ষেত্রে রান্না করলে এটা খুবই সফট হবে। তো আমি যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমি উপরে যে চামড়াটা ফেলেছি এটার জন্য কিন্তু এই আবরণটা পাতলা হয়ে যায় নাই। চেষ্টা করবেন এইভাবেই পরিষ্কার করতে, সময়ও কম লাগে আর কোনো রকম ব্লেসিন পাউডার বা কোনো রকম গরম পানির প্রয়োজন হবে না। তো এখন সবগুলো কাটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আবার রান্নাও করে নিতে পারেন, যার যেভাবে পছন্দ। তো আশা করছি আজকের এই বুড়ি পরিষ্কারের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি আর টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধরে আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।